আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখছাও নি কেউ করিয়া চাকরি ওরে আমার আল্লাহ যারে দান করেছে আমার আল্লাহ যারে দান করেছে বাজান আউলিয়া সরদারি বেতন ছাড়া দেখছো নি কেউ চাকরি করে বেতন নেই নাই গুরুর বাড়ির দিকে রওনা দিছে কারণ বাড়ির যা গিয়ে দেখে দুই সন্তান না খায় রয়েছে এগারো দিন যাবত খালি পানি আর পানি আর একটা খুরমা তিন দিন পর দুই সন্তান খায় জীবিত আছে বাবা যখন বাড়িতে গেছে বাবার গলা জড়ায় ধরে কয় আব্বা আপনি গুরুর একজনের দাসত্বগিরি করতে গিয়া আমাদের জীবনে এত কষ্ট তাই এক সন্ধ্যা খানা যদি আমাদেরকে না খাওয়ান তাহলে আমাদের জীবনটা বাইরে যাব ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়া ভক্তের দয়া পূর্ণতা এসে গেল গুরুকে স্মরণ করে বলতেছে দয়াল তোমার বাড়ি আমি ১৮ বছর চাকরি করছি আমি কোনোদিন বেতন চাই নাই আজকে আমার এই দুইটা সন্তান আমি কোলে নেয়া তোমার দরবারে আমি বেতন চাবো আল্লাহ যারে দান করেছে আল্লাহ যারে দান করেছে আউলিয়ার সদারি বেতন ছাড়া দেখছো নি পীরের বাড়ির দিকে চাকর রওনা হইয়া যায় পরব পীরে বসা ছিল সেই দিন বসা বাড়ির যায় থালামালে দিয়া ভক্ত সামানে দাঁড়ায় মনে রবে দোলা বাবা বলিতে লাগিল ১৮ বছর করলাম চাকরি বেতন নিলাম না আমার দিকে তাকান একটু ওগো দয়াময় কথা শুনা বড় পীর হয়েছু তাই দেখিয়া চাকর বেটা পাইল বলে কথা শুনে বড়
সুজালা যখন সামনে দাঁড়ায় বলছেন বলার সঙ্গে সঙ্গে বড়পীর চুপ করে নিচের দিকে মাথা দিয়ে চুপ করে রইছে কিছু বলতেছে না ভক্ত দুই চোখের পানি ছেড়ে বলতেছে মাওলা গো আমি টের পায়ে গেছি আপনি আমার বেতন দিবেন না বেতন যদি দিতেন তাহলে চুপ করে নিস্পিকার বসে থাকতেন না এই কথা বলে চাকর কি করলেন বাড়ির দিকে রওনা দিলেন বেতন দিলে না দায়ার সাকো ফিরে ফিরে চাই আজকে যেন পীরের বাড়ি আগুন লেগে যায় আগুন লাগতে কইল লাইগা গেল লাগতে কইল লাইগা গেল বাবা পুড়ে যায় পীরের বাবা দেখেন যার নাম নিলে আগুন পানি হয়ে যায় আর তার বাড়িতে একটা চাকর দোয়া করছে যে আজকে যেন আগুন লেগে যায় কেননা এই ১৮ বছর তার দাসীগিরি করছে বাইরে কারা খুব সমস্যা গোটা জায়গা খুব সমস্যা তোমরা যদি সমস্যা করো তাহলে ফাঁকে যায় একটু দূরে যা করো তাহলে দেখেন আজকে কেমন বেতন তারে দিছে গুরু একটা লোহা যদি কামোকারের কাছে নিয়ে যান আপনি রইল লোহার কামারে রইল আগুন আর হাতুর দিয়া পোড়া দিয়া ইচ্ছা মতো পিটাইব আপনি কিছুই বলতে পারবেন না কামারে পিটাইতেছে ন হইল আপনি পিটা সুন্দরভাবে দাঁড় দিয়ে যখন একটা অস্ত্র বানিয়ে দিবে ওই অস্ত্রটা একটা কাঁচি বানাইছে কাঁচিটা দাঁড় দিয়ে দিছে ওই কাঁচিটাই না যদি আবার লোহাই কাটেন দাঁড় থাকবো তে গুরুর কাছে যখন গেছেন এই মুখটা মক্কা আজ থেকে হিংসা অহংকার কাইনা গৌরব মিথ্যা কথা সমস্ত কিছু ত্যাগ করেন এই মুখটা বন্ধ রাখেন এটাকে বন্ধ রেখে যা হীরার মতো দাঁড় হয়ে গেছে মুখ কান এমন একটা বেতন পাইছে যাহা বড় বীরের বাড়ি আগুন ধরবে কিছু অভি ধরে গেছে তাহলে কেমন দ্বার মুখে ভক্ত পিছন দিকে তারাই ডাকায় বলছিল দয়াল আমি ১৮ বছর আপনার দাসত্বগিরি করে যা বেতনের আশা করে গেছিলাম ওইটা বেতন না কেননা আমার এই মুখের কথায় যদি আপনার বাড়ি আগুন ধরে যায় তাহলে আপনি আমাকে কেমন বেতন দিছেন আল্লাহ আমি আগুন লাগতে করছি এটা তুমি লাগাইয়ে দিছো একটা কথা কবুল করছো আল্লাহ এখন যদি নিপতে কই এখন যদি না নেবে এটা যদি কবুল না করো আমার ১৮ বছর জিন্দাগি বন্দেগি সমস্ত কিছু আমার বিফল হয়ে যাবে দেখছেন এটা কেমন কর্ম